মা হয়ে সন্তানের কাছে আজকে যে এত লজ্জায় পড়তে হবে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই তো কি না আপনারা পুরো বুঝতে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আমি আর ইভেন আজকে হচ্ছিল চোদ্দোই ডিসেম্বর তো চোদ্দই ডিসেম্বরে প্রতিজীবী দিবস থাকে আর আমরা এখানে ঘুরতে গেছিলাম নাইম আমাদের সাথে যাই নাই নাইম টিউশন নিতে ছিল তো আমি আর ইভেন একটু বিকেলবেলা ঘুরতে গেছিলাম আর এখানে কিন্তু কিন্তু অনেক সুন্দর সুন্দর মেলা বসে তো কিছুক্ষণ পরে নাইম কিন্তু চলে আসছে নাইম আমাকে ফোন দিয়েছে আপনি কোথায় আসেন তো আমি বলছি যে আমি বুদ্ধিজীবীতে আসি তো ওইখানে চলে আসছিলো আসার পরে আমি নাইমকে বলছি যে নাইম আজকে তুমি আমাদেরকে কিছু খাওয়াবা তো ওকে আমি যেখানে টেনে নিয়ে যাই ও যেতে চায় না তার কারণ হচ্ছে যে ও আমাকে খাওয়াবে না তো কেন খাওয়াবে না সেটা আমি বুঝতেছিলাম না তা আমি যেখানে ওকে নিয়ে যাই যে এটা খাওয়া ওটা খাওয়াও সে সেখান থেকে আমাকে আবার টেনে নিয়ে আসতেছে আসে সব সস্তা জিনিসগুলো আমাকে খাওয়া তা আমি যখনই বলি যে খাবো তখন তো সে ওখান থেকে আমাকে নিয়ে যায় সে নিজে থেকে বলে না খাবেন না না কিন না খাবেন না তো খাবেন না তো আমি বলি হ্যাঁ হ্যাঁ খাবো খাবো কিন্তু ও বলতেছে না খেতে হবে না আপনি চলেন আমার সাথে চলেন এগুলা খাওয়া ভালো না তা আমি ওর এক সময় রাগ হয়ে গেছি যে আমি যেটাই খেতে চাই তুমি সেটাই থেকে আমাকে টেনে নিয়ে যাচ্ছ কেন কিছুর তো অন্তত খাওয়াই বা ছেলে হয়েছে ছেলের একটা দায়িত্ব পালন করতে হয় না কিন্তু ও আমাকে খাওয়াইতে চায় না তো ইভেনও বলতেছে যে ভাই আমার কিছু খাওয়া কিন্তু ও খাওয়াইতে চায় না তো যা আমি আর ইভেন মিলে অনেকক্ষণ রাগ করে দাঁড়িয়েছিলাম যে ও আমাদেরকে কিছুই খাওয়াইতেছে না তো শেষ পর্যন্ত ও আমাকে দশ টাকার বাদাম নিয়ে দিচ্ছে ও দশ টাকার বাদাম যখন নিয়ে আস এসে দিল তখন আমি আর ইভেন তো অবাক হয়ে গেছি কি ব্যাপার ও মাত্র দশ টাকা দিয়ে বাদাম নিয়ে আসছে আর সেটা দেখে তো আমার পা আশ্রানও শুরু হয়ে গেছে যদিও বাচ্চারা পা আশ্রানি শুরু করে আমি কিন্তু মাঝে মাঝে এমনটাই করি এটা আসলে রিয়েলি কিন্তু আমি এরকমটাই মাঝে মাঝে করি যে আমার যদি পছন্দের কিছু না হয় তখন আমার মেজাজ খারাপ হয়ে যায় এবং কি রাগ হয় তা আমি কানাকাটি শুরু করছিলাম নাইম তুই এটা কী করলে আমার সাথে তো তখন নাইম আমাকে বলতেছে দরাই আপনাকে আমার মানি ব্যাগটা দিয়ে দিছি আপনার দেখেন আমার মানি ব্যাগে কী আছে তা ও যখন মানি ব্যাগটা দিয়ে দিছে আমি তো মহা খুশি যে আমার ছেলে মানি ব্যাগটা দিয়ে দিছে। কিন্তু আমি মানি ব্যাগ খুলে হতভাগ্য হয়ে গেছি যে আমার ছেলের মানি ব্যাগে কোনো টাকাই নেই মাত্র মনে হয় বিশ থেকে পঞ্চাশ টাকা আসে এরকমই হবে তা আমি পরে তো অনেকখানি অবাক হয়ে গেছি কি লজ্জিত হয়ে গেছি যে ছেলের কাছে টাকা নাই আমি ওর কাছে খাইতে চাইতেছি তো শেষ পর্যন্ত আমি ওকে বলছি যে চলো আমি তোমাকে এখন খাওয়াবো আমি যেহেতু ওকে তখন আদর করে দিয়েছিলাম যে আমার ছেলেটা অনেকটা মানে লজ্জায় পড়ছে হয়তো বা আমি আর ইভেন্ট খাইতে চাইছি তো যাই হোক পরে আমি ওদেরকে নিয়ে পপকর্ন আরও যা যা খাইতে চাইছিল আমি সেগুলো খাওয়াইছি তো সে পর্যায়ে যেহেতু এখন শীত পড়তেছে তা আমি ওদেরকে বলতেছি এখানে কিন্তু একটা মামা চিতুই পিঠা বানায় আর বাপা পিঠা বানায় তা আমি ওদেরকে বলছি চলো আমরা ওইখানে গিয়ে শীতের পিঠা খেয়ে আসি যেহেতু সুন্দর করে বর্তা দিয়ে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে তা আমরা ডিম চিতই খাইছি তারপরে বাপা পিঠা খাইছি আমি ইভেন নাইম তিনজনে আমরা ওইখানে খেয়ে দে তারপরে আমরা বাসায় চলে আসছিলাম তো এখান থেকে আমি একটা শিক্ষাই পাইছি আসলে সবসময় জোর খাটিয়ে কিছু হয় না সবার পকেটের খবরটাও রাখতে হবে আমরা অনেক সময় দেখা যায় পকেটের খবর না রেখে আমরা শুধু বায়না ধরে যে আমাদেরকে এটা করে দেয় না কেন ওটা করে দেয় কেন তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ জানো ওকে অনেক বড় করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ পেস